হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিক ধরেছেন, আজকে আপনাদেরকে দেখাবো আমসত্ত্ব। চলছে আমের সিজন, আর এই আমের সিজনে যদি আমসত্ত্ব তৈরি করে ঘরে না রাখা যায় তাহলে কী করে সম্ভব? তো এই জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। আর এই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে আপনারা কিন্তু সারা বছর ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, কিংবা ঘরে এমনিতেও নর্মাল টেম্পারেচারে যে কোনো এয়ারটাইট বক্সে আপনারা ভরে রেখে দিতে পারেন প্রায় 6 মাস পর্যন্ত। আর দেখতে এত সুন্দর আমসত্ত্ব রেসিপিটি, আপনারা যদি ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই আমার আজকের এই রেসিপিটি দেখবেন একেবারেই শেষ পর্যন্ত। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে এই কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করব। এখানে আমি একটা বড় বোল নিয়েছি, এখানে আমি কেটে রাখা আমগুলো ঢেলে দিচ্ছি। দর্শক, আমি আজকে 4 কেজি আমের, কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব। তো আমি এখানে কেটে রাখা আমগুলো ঢেলে দিচ্ছি। আমগুলোকে আমি ছিলে ভালো করে ধুয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে আবারও 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি লবণ পানিতে ভিজিয়ে রাখব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একেবারে আমগুলো যেন ডুবে যায় সেরকম পরিমাণ পানি দেব। পানি দিয়ে 1 ঘন্টা পর্যন্ত এই আমগুলোকে আমি ভিজিয়ে রাখব। দর্শক দেখুন, আমি পানি দিয়ে দিয়েছি একেবারে, আমগুলো যেন ডুবে যায় সে পর্যন্ত। এখন আমি এই আমগুলোকে ডুবিয়ে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব। আরও একটু লবণ দিয়ে দিলাম, কেননা আমি অনেকগুলো আমের আমসত্ত্ব যেহেতু তৈরি করছি লবণ আরও একটু লাগবে। তো ভিউয়ার্স, ভিজিয়ে রাখছি 1 ঘন্টা, ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমগুলোকে আমি ভালো করে 3-4 বার করে পানিতে ধুয়ে নেব, যেন আমের যেই টক ভাবটা আছে কিছুটা কমে যায়। তো আমগুলোকে ভালোভাবে এভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে। দেখুন, আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে এই আমগুলো ঢেলে নেব। হাঁড়িতে ঢেলে এখন আমি প্রায় আধাশের পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু 4 কেজি আম, আধাশের পানি লাগবে। আধাশের পানি দিয়ে আমগুলোকে আমি চুলোয় আবার বসিয়ে দেব কিছুটা লবণ দিয়ে। তো আমগুলোকে আমি চুলোয় বসিয়ে দিয়েছি, এখন ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে। আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে আসছি আমটা একেবারে ভালোভাবে সেদ্ধ হওয়ার পর। দর্শক, আমটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর আমটা সেদ্ধ হতে প্রায় 20 মিনিট লেগেছে। একেবারে সফটভাবে সেদ্ধ হতে হবে। তো আমটা এখন আমি চেলে নেব গরম থাকা অবস্থায়। আর আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় আমটাকে অবশ্যই ঠান্ডা করে তারপর ব্লেন্ড করতে হবে, নয়তো ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। আর আমি আজকে ব্লেন্ড করব না, আমি এভাবে চিকন ছিদ্রর একটা চাল নিতে আমটাকে ভালো করে চেলে নিচ্ছি। তবে আমটাকে চেলে নিচ্ছি কিন্তু আমটা মোটামুটি গরম থাকা অবস্থায়। দেখুন, আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি। আমটা চেলে নিলে আমসত্ত্বটা একেবারে স্মুথ হয়, আর আমের মধ্যে কোনো আঁশ থাকলে সেটা বেরিয়ে যায়। আমটাকে ভালো করে এভাবে চেলে নিতে হবে। আর আমটা চেলে নেওয়ার পর আম থেকে কিছুটা আঁশ বের হবে। দেখুন, এই আঁশগুলো বের হয়েছে, এগুলো ফেলে দেব। এখন আমগুলোকে আমি সবগুলোকে একটা কড়াইয়ে ঢেলে নিলাম। কড়াইটা চুলোয় বসিয়ে দিয়েছি, চুলোর আঁচটা এখন মিডিয়াম আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের তেজপাতা ছিঁড়ে, আরও দেব 2 টুকরো দারচিনি। আপনারা দারচিনি এলাচ যে যেটা পছন্দ করেন দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে লাল গুঁড়ো মরিচ। এই লাল গুঁড়ো মরিচটা দেওয়ার কারণে আমসত্ত্বের কালারটা
খুবই সুন্দর হবে। তো আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর অন্য কোনো মশলা অ্যাড করা যাবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবারও, যেহেতু আমটা টক সেহেতু লবণ কিন্তু আবারও দিতে হবে। এখন দিয়ে দেব চিনি। আমি 4 কেজি আমের পিউরির মধ্যে 3.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের। তো প্রথমে আমি 3 কাপ দিয়ে নিচ্ছি, তারপর একটু চেক করব, যদি লাগে তারপর আবার অ্যাড করব, আর না লাগলে আর দেব না। কারণ আম সত্যটা একটু টক টক ভাব থাকলেই ভালো লাগে, টক ঝাল মিষ্টি এরকম টেস্টেরই ভালো হয়। দেখুন সবগুলো মিশিয়ে নিয়েছি, চেক করেছি আরও 1/2 কাপ চিনি লাগবে, তো দিয়ে দিলাম। সব মিলিয়ে আমি 3.5 কাপ চিনি দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আম সত্যটাকে একেবারে প্রায় 10-15 মিনিট জাল করে নেব। 10-15 মিনিট পর দেখুন কিছুটা ঘন হয়ে এসেছে। এখন আমি এই গরম মশলাগুলো তুলে ফেলে দেব। গরম মশলাগুলো দিয়ে সারাক্ষণ জাল দেওয়ার দরকার নেই, কেননা সারাক্ষণ জাল হলে পরে গরম মশলার একটা বাজে ঘ্রাণ আসবে আমসত্ত্বর মধ্যে। 10 মিনিট রাখলেই যথেষ্ট। তা এখন তুলে ফেলে দিচ্ছি। এই আমসত্ত্বটাকে এখন ভালো করে জাল করে নেব একেবারে আরও ঘন হওয়া পর্যন্ত। দর্শক দেখুন এখন একেবারে আমসত্ত্ব তৈরির জন্য প্রস্তুত হয়ে গেছে এই আমের পিউরিটা। এভাবে চামচে নিলে কিছুক্ষণ পর যখন দেখবেন একটু দেরি হচ্ছে পড়তে, এরকম আস্তে আস্তে পড়ছে, তখন বুঝে নেবেন যে এটা তৈরি হয়ে গেছে, আর চামচের মধ্যে এভাবে ঘনভাবে লেগে থাকবে। তো এখন আমি চুলো থেকে এই আমের পিউরিটা তুলে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। একটা বড় ডিশ নিলাম, ডিশের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ঢেলে দিচ্ছি আমের পিউরিগুলো। আমি যেহেতু 4 কেজির আমের আমসত্ব তৈরি করছি সেহেতু একটা ডিশে হবে না, আমি আরও ডিশে দেব। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি প্রায় 4-5টা ডিশে এই আমসত্ত্বটা দেব। তো একটু সমান করে নিলাম, আরও একটা ডিশ নিয়েছি, এই ডিশের মধ্যেও ভালো করে ছড়িয়ে দেব। আর এই আমসত্ত্বটার মজার ব্যাপার হলো এই আমসত্ত্বটা কিন্তু রোদে শুকানোর কোনো ঝামেলাই নেই, এই আমসত্ত্বটা আপনারা চুলোর নিচে রেখে শুকাতে পারবেন। আর যাদের চুলোর নিচে দেওয়ার ব্যবস্থা নেই তারা অবশ্যই রোদে শুকাতে হবে। দেখুন এভাবে ছড়িয়ে দিয়েছি, আরও একটা স্কোয়ার ট্রেতে ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে আমি প্রায় 5টা ডিশে দেব। তো এখন এগুলো আমি চুলোর নিচে রেখে দেব। তো ফিরে আসছি একেবারে আমসত্ত্বটা তৈরি হওয়ার পর। দর্শক এই আমসত্ত্বটা একেবারে তৈরি হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। 2 দিন লেগেছে আমসত্ত্বটা শুকাতে। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো এভাবে কেটে নিচ্ছি যেন দেখতে সুন্দর দেখা যায়। এখন আমি ডিশ থেকে তুলে নেব, আপনাদেরকে আমি 2টো আমসত্ত্ব দেখাবো। দেখুন দর্শক কতটা সুন্দর হয়েছে আমসত্ত্বটা, কতটা ভারী হয়েছে, সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা ইয়ামি লাগছে দেখতে। দেখুন এভাবে কেটে আমি এখন এভাবে রোল করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাঙ্গো বারের মতো কাটতে পারেন, আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারেন, তবে এভাবে রাখলে আমার কাছে ভালো লাগে। এভাবে রোলের মতো করে রাখলে দেখতে সুন্দর দেখা যায়। আরও একটা ডিশ থেকে তুলে নিচ্ছি, সাইডগুলো কেটে নিয়েছি যেন সমানভাবে ওঠে। দেখুন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে, কতটা মসৃণ হয়েছে এই আমসত্ত্বটাও। আরেকটা ডিশে রেখে তারপর এই আমসত্ত্বটাকেও আমি কেটে নিচ্ছি, আবার এভাবে রোল করে নিচ্ছি। তো দর্শক দেখে নিলেন কিভাবে রোল করে নিলাম। এখন আরেকটা আমসত্ত্ব আপনাদেরকে আমি ম্যাঙ্গো বারের মতো করে কেটে দেখাবো।
কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ম্যাঙ্গোবারের মতো কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একেবারে পুরো দোকান থেকে কেনা ম্যাঙ্গোবার হয়েছে, আর কালারটা কিন্তু খুবই ইয়ামি লাগছে দেখতে। তো আশা করছি আজকের এই আমসত্ত্বের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর দেখুন ভিউয়ার্স, আমি সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই আমসত্ত্বগুলোকে কিন্তু আপনারা একেবারে পুরো বছর জুড়ে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে, আর নয়তো আপনারা এয়ারটাইট বক্সে ভরে 6 মাস 7 মাস খেতে পারবেন। মাঝে মাঝে বের করে একটু চুলোর নিচে অথবা রোদে দিলেই হবে। তো দেখে নিলেন কত সহজে এই মজার এবং দেখতে অসাধারণ কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে নিলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনারা সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।